প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দর্শক বন্ধুরা, আজকে যে ফলটা দেখাচ্ছে, এই ফলটা হয়তো অনেকেই চিনেন, আর যারা চিনেন না তাদেরকে আজকে আমি এই ফলটা আজকে চিনাবো। আসলে এটা কি ফল এবং এটা স্বাদটা কেমন সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো, এবং গাছটা আপনারা কিভাবে রোপণ করবেন এবং এই গাছগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করতে পারবেন সেই বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো। তো এই গাছ সম্পর্কে জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আমি বরাবরের মতো আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ রমজান আলী। আর আপনারা জানেন যে আমার প্রতিষ্ঠান হচ্ছে রমজান ইঞ্জিনিয়ারিং এবং আপনার রায়পুর এগ্রো নার্সারি, আমার দুইটা প্রতিষ্ঠান আছে। আমি দুইটার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আমি দিয়ে থাকি। তো আজকে যে ফলটা নিয়ে কথা বলছি এটা হচ্ছে রুবি লঙ্গান। তো রুবি লঙ্গানটা কিন্তু আপনারা অনেকেই চিনে থাকেন, কারণ এটা বর্তমানে ছাদ বাগানিদের ক্রাশ বলতে গেলে চলে। আমার এই যে রুবি লঙ্গান গাছে দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা গাছ, এটা আমি 8 মাস আগে রোপণ করছিলাম এখানে। এখন আমার গাছের ফলগুলা এখনো ম্যাচিওরড হয় নাই, এখনো কিছুদিন লাগবে ম্যাচিওরড হইতে। তো ম্যাচিওরড হওয়ার পরে আপনাদেরকে আমি এই ফলগুলা কেটে আমি মানুষকে খাওয়াই, তারপরে আপনাদের সামনে আমি ভিডিও নিয়ে আসবো আরেকটা। এখন ম্যাচিওরড হওয়ার আগে একটা আমি ভিডিও দিচ্ছি। ফলগুলা দেখতে পাচ্ছেন আসলে অনেক সুন্দর সুন্দর, গোল বলের মতন হয়ে আছে, কালারটা কিন্তু অসাধারণ একটা কালার, এবং ফলগুলা কিন্তু বেশ ভালোই বড় হয়েছে। এখন আরো কিন্তু বড় বড় হবে, এটার সাইজ হবে লিচুর মতন। এবং ওই ফলটা খেতে কিন্তু অনেক মিষ্টি, কারণ এর আগে আমি খেয়েছি, এবং যারা এই ফলটা খেয়েছেন তারা কিন্তু আসলে বলতে পারবেন যে এই ফলটা আসলে কেমন মিষ্টি। এটা কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি হয়ে থাকে। আমাদের কাছে এই রুবি লঙ্গানের জাত দুইটা আছে, যেটা হচ্ছে আর একটার নাম হচ্ছে রেড ক্রিস্টল। সেটার কালারটা ঠিক সেম, কিন্তু ওইটার বিচিটা একেবারেই ছোট হয়ে থাকে, নেই বলতে গেলে চলে। আর রুবি লঙ্গানের বিচিটা একটু হালকা একটু মোটা হয়ে থাকে, তারপরে মাংস মোটামুটি আছে, ভালো আছে। আর ফলটা যেহেতু লাল কালার হয়ে থাকে, গাছটাও লাল, এই জন্য যারা ছাদ বাগানি করেন, ছাদ বাগানের মানে হচ্ছে ছাদ বাগানটা সৌন্দর্য হতে হবে এবং সুন্দর একটা আপনার যে ভাবটা ছাদের সেটা ফিরিয়ে আনবে। এই জন্য ছাদ বাগানের লঙ্গানটা আপনার এই যে লাল যে ফলটা, এটা কিন্তু আসলে অনেক একটা মানান। তো ছাদ বাগানে বেশিরভাগ মানুষই রুবি লঙ্গান আপনারা করেন। এই ফলটা কিন্তু লাগানো ভালো, আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা গাছ ফল ধরে আছে। তো আপনার ছাদে যখন এইভাবে ফল ধরে থাকবে তখন এমনিতেই কিন্তু আপনার ছাদটা সুন্দর লাগবে। আপনার ছাদে যদি বাইরের যে কোনো একটা লোক আসে ফলটা দেখে কিন্তু অনেক ভালো লাগবে। তো ভালো লাগার জন্যই যেহেতু আমরা ছাদ বাগান করি, সেই জন্য আমি বলবো যে ছাদ বাগানে আপনাদের লঙ্গানের চারা রোপণ করা অবশ্যই উচিত। আমাদের কাছে বিভিন্ন জাতের লঙ্গান আছে, তার ভেতরে একটা হচ্ছে রুবি লঙ্গান, রেড ক্রিস্টল। আমাদের কাছে 12টা জাতের লঙ্গান আপনারা পাবেন আমাদের রায়পুর এগ্রো নার্সারিতে। যারা লঙ্গানের চারা সংগ্রহ করতে চাচ্ছেন, আমাদের ডিসপ্লে উপরে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে লঙ্গানের চারা সংগ্রহ করতে পারবেন। আর আপনারা জানেন গাছ লাগানোর এখন হচ্ছে একটা সঠিক সময়, এই সময়টাতে যদি আপনারা গাছ রোপণ করেন সেই ক্ষেত্রে আপনার গাছটা যে মরে যাওয়ার যে একটা ভয় সেটা কিন্তু থাকবে না। গাছ লাগানোর সময় যারা ছাদ বাগানিতে রোপণ করবেন তারা যে টবটাই রোপণ করবেন, টবের ভেতরে আপনার জৈব সার দিয়ে মাটি মিক্স করে তারপরে গাছটা ওখানে লাগাই দেবেন। আপাতত গাছ নতুন অবস্থায় লাগানোর সময় কোনো রাসায়নিক সার ব্যবহার করবেন না। গাছটা যখন টবের মাটিতে শিকড় ছেড়ে দেবে ভরপুরভাবে, তখন আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে গাছটা আসলে এখন ম্যাচিওরড, শিকড় ছেড়ে দিছে সম্পূর্ণ টবের ভেতরে, তখন আপনারা হালকা পাতলা রাসায়নিক সার ব্যবহার করতে পারেন। আর যে কোনো সমস্যার জন্য আমাদের ডিসপ্লে ফোনের নাম্বারে যোগাযোগ করে তো আমাদের কাছ থেকে আপনারা সাজেশন নিতে পারবেনই। কোন সময় আপনার কোনো যদি গাছের সমস্যা দেখা দেয় আমাদের কাছে সব ধরনের সহযোগিতা কিন্তু আপনারা পাবেন। তো আমাদের রায়পুর এগ্রো নার্সারি থেকে আমরা এতদিন যা চারাগুলো আপনাদেরকে দিয়ে আসছি সব কিন্তু আমরা উন্নত মানের এবং ভালো জাতগুলো আপনাদেরকে দেই। আমরা যখন একটা চারা বিক্রি করি তখন সেই জাতটা আমরা নতুন সংগ্রহ করার পরে আমরা নিজেরা এইভাবে পরীক্ষামূলকভাবে চাষটা করি, করার পরে দেখা যাচ্ছে যেটা আমরা ভালো মনে করি সেটাই কিন্তু আমরা পাবলিকের মাঝে আমরা সেই জিনিসটা ছড়াই। আর আমরা নিজেরা যদি গাছ রোপণ না করি সেই ক্ষেত্রে কিন্তু এই গাছগুলো যখন বাইরের থেকে নিয়ে আসি গাছগুলো অনেক দাম থাকে, আমরা করার পরে এখান থেকে জাত তৈরি করে আপনাদেরকে দেই একটু কম দামে, কারণ বাড়িতে যখন বেশি দামে আসে একটা গাছ যদি বলি আমি 10,000 টাকা, আপনি কিন্তু কিনতে পারবেন না, বলবেন এত দাম, কিন্তু আমাকে কিন্তু 10,000 টাকা দিয়ে একটা গাছ কিনতে হয়। কেনার পরে সেটাতে জাত উৎপাদন করে দেখা যাচ্ছে আমরা আস্তে 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 গাছগুলোর দামগুলো আমরা কমাই। আমরা যারা নার্সারি করি প্রত্যেকে একই কাজই করে, প্রত্যেকটা নার্সারিম্যান আসলে সবাই কিন্তু ভালো জিনিসটাই দিতে চাই, কেউ কিন্তু খারাপ জিনিস দিতে চায় না। তারপরেও বর্তমানে কিছু নার্সারি আছে যারা আপনাকে খারাপ জিনিস দিয়ে ঠকায়, কারণ তাদের নার্সারি উদ্দেশ্য হচ্ছে মানুষকে ঠকিয়ে ব্যবসা করে নিয়ে তারা চলে যাবে। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা সব সময় আমরা চাই যে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন আপনাদেরকে সেবা করে আসবো, এই জন্য আমরা সব সময় মানুষকে ভালো জিনিসটা আমরা দেওয়ার চেষ্টা করি, যাতে আপনার দেখা দেখি আরো 5টা কাস্টমার আমাদের নার্সারিতে আসে এবং আমাদের গাছগুলো সংগ্রহ করে। আমরা ভালো জিনিসটা যদি আপনাদেরকে দিয়ে আসতে পারি সেই ক্ষেত্রে আপনাদের
সহযোগিতায় আমরা আরো সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এই জন্য আমরা সর্বদা চেষ্টা করি আপনাদেরকে ভালো জিনিস দেওয়ার জন্য। রুবি লঙ্কানটা আসলে বছরে এটা তিনবার ধরে, আমার এই গাছটাতে দেখতে পাচ্ছেন ম্যাচুয়েড একবারে, আর অল্প কিছুদিনের ভেতরে ফলটা ম্যাচুয়েড হয়ে যাবে। আরো আমি দেখাবো আমার অন্য গাছে ছোট ফল আছে, আবার আর একটাই বড় ফল আছে, সব সাইজের ফল দেখাবো। তো এটাতে দেখতে পাচ্ছেন প্রায় ম্যাচুয়েড, তারপরেও এটাতে ছোট সাইজ বড় সাইজ ফল কিন্তু এখনো আছে। আর একটা গাছ আমরা এখন দেখাবো দর্শক বন্ধুরা, এখন যদি এই গাছটা আমি দেখাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এটাতে কিন্তু কেবল নতুন ফল সেট হচ্ছে, কারণ এটা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে এই গাছটাতে আপনার যে তিনবার ফল আসে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনাদের আগের যে গাছটাতে আমি দেখাইছি সেটাতে কিন্তু প্রায় ফল ম্যাচুয়েড, আর এটাতে কেবল ছোট ছোট ফল কিন্তু গুটিগুলো কেবল সেট হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ফল ধরে আছে, সুন্দর ফল ধরে আছে। এখানে আরেকটা ছোট্ট একটা গাছ আছে, এটাতেও দেখতে পাচ্ছেন এই যে একটা বড় ফল আছে, আবার এই যে ছোট ফল। তো এইভাবে কিন্তু ফলগুলা ধরে দর্শক বন্ধুরা। এই যে এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন এটাতেও কিন্তু প্রায় ম্যাচুয়েড ফল, এটা আর অল্প কিছু দিনের ভেতরেই ফলটা ম্যাচুয়েড হয়ে যাবে। তো এই হলো এটার বৈশিষ্ট্য। তো আপনারা নির্ভয়ে চাইলে এই লঙ্কান গাছগুলো আপনাদের ছাদে আপনারা রোপণ করতে পারেন। আপনারা অনেকে হয়তো একটা লঙ্কান গাছ লাগাবেন ভাবছেন, কিন্তু আসলে জাতটা কেমন হবে, ভালো হবে কিনা, এই ভাবনা চিন্তায় কিন্তু অনেকে লাগান না। তা আমি বলতে পারি আপনাদের যদি আমার উপরে বিশ্বাস থাকে সেই ক্ষেত্রে আপনারা এই ফল গাছ একটা হলে আপনাদের ছাদ বাগানে বা বাসাবাড়ির আশেপাশে আঙিনাতে আপনারা রোপণ করতে পারেন। তো যদি কেউ এই গাছ সংগ্রহ করতে চান আমাদের ডিসপ্লে ফোনে নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে অর্ডার দিতে পারবেন। আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই চারাগুলো আমরা সেল দিয়ে থাকি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, বেশি বেশি করে বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করবেন, আর আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আবারও দেখা হবে সামনে আরেকটি যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো, সে প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।